প্রণাম বাবা প্রণাম গুরুদেব। আজকে আমাদের বিষয় যে আমাদের যে কর্মসংস্থানে যে এখন বর্তমানে দেশে যা পরিস্থিতি যা হয়েছে, বেকারত্ব এত বেড়ে গেছে বা এই সমস্ত জিনিস আজকে যা দেশের পরিস্থিতি, তো সেইটা নিয়ে আপনি যদি আজকে একটু কিছু বলেন। যারা আজকে এখনো অব্দি যারা পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ তারাও তো কিছু দেখতে পাচ্ছে না, তো এইটা ব্যাপারে যদি। না না না, পড়াশোনা যে যাই করো না কেন, সে ইঞ্জিনিয়ারিং পড়ুক আর যাই পড়ুক, কিছু কাজ হবে না বাবা। কী কাজটা হবে বলো? কত ইঞ্জিনিয়ার আসছে আমার কাছে, চাকরি নেই বাড়ি নেই, আমাদের কাছে আসছে বলছে একটু ব্যবস্থা করে দিন, এ করুন। আমি তো মানে নিরুৎসাহ হয়ে গেছি, ফেড আপ হয়ে গেছি, নিরুৎসাহ হয়ে গেছি। চাকরি কোথায়? বাজারে চাকরি আছে বলো? তুমি যেই পড়াশোনা করো না কেন, চাকরি কিছু নেই বাজারে। হ্যাঁ, চাকরি আছে যারা একটু তামেদারি করছে, পার্টিবাজি করছে, তাদের হয়তো টুকটাক চাকরিটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ছোটোখাটো চাকরি হলে হচ্ছে। যাই হোক, মানে এ তো মানে তোমাকে যদি গল্পটা বলি তুমি তো অবাক হয়ে যাবে। 1988 থেকে শুরু হলো জানো, 1988-এ শুরু হলো মানে কর্মসংস্থান সংকোচন। আমরা তখন ওকালতি করতাম, সেলস ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ESI, প্রভিডেন্ট ফান্ড, সেন্ট্রাল এক্সাইজ, ব্যাঙ্ক প্রজেক্ট, ব্যাঙ্ক লোন, এতগুলো কাজ করতাম, সময় পেতাম না, মানে খাওয়ার সবার সময় ছিল না। প্রতিদিন কেউ না কেউ আছে, আমাকে ইনকামটা ধরেছে, আমাকে সেলস ট্যাক্স ধরেছে, ESI ধরেছে, প্রভিডেন্ট ফান্ড ধরেছে, এখন সেই সকল জায়গায় এখন যেতে হতো, খাতাপত্র কোন ঠিক করতো, 35-40টা ছেলে আমার ছিল। তো যাই হোক, সেটা নিয়ে কাজ করতাম। 1988 থেকে সরকার তার এ চেঞ্জ করলো, পলিসি চেঞ্জ করলো, করে বললো 5 লাখ টাকার ওপরে যাদের ব্যবসা তাদের আর ইনকাম ট্যাক্স দিতে হবে না, সেলস ট্যাক্স দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। ওইখান থেকে শুরু হলো 88 থেকে, এবং আমরা আস্তে 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 মানে ছেলে ছাড়তে আরম্ভ করে দিলাম জানো। 35টা ছেলে ছিল, একটা একটা করে ছেলে ছেলে দিতে আরম্ভ করলাম। তো কর্মসংস্থান আমি তো মানে এদিকে ক্যানিং আর এদিকে কলকাতা, আমি এত ওখানকার 300 ফাইল ছিল, সময় পেতাম না খাবার, এত ফ্যাক্টরি ছিল এখানে। তো সেগুলো আস্তে আস্তে চলে গেল, আর আমরা খুব মনমাতা হয়ে গেলাম। মনমাতা হয়ে গেলাম মানে ছেলেগুলোকে ছেড়ে দেবো, সব শেখানো পড়ানো। তো একটা একটা করে ছেলে ছেড়ে দিলাম, বলো যা, এই যখন সুযোগ এসেছে আমি ছেড়ে দিয়েছি। বিভিন্ন জায়গা থেকে সুযোগ হয়েছে বা ইন্টারভিউ হয়েছে, ওরা ইন্টারভিউ থেকে দেখাচ্ছে, সাহায্য করেছি, সার্টিফিকেট দিয়েছি, ইত্যাদিতে অনেক কাজ করেছি। তো 1988-এর পর থেকে আস্তে 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 ব্যবসা পড়তে আরম্ভ করলো, এবং মানে তোলাবাজি এত শুরু হলো যে অনেক মালিক এসে আমাদের বলতো যে এত তোলাবাজি আমরা দিতে পারবো না, ও বন্ধ করে দেওয়া অনেক ভালো। হ্যাঁ, মাসে এত টাকা দিতে হবে তবে ফ্যাক্টরি চালু করতে দেবো, ফ্যাক্টরি চালাতে দেবো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আর তা নাহলে ডিস্টার্ট। এবং এই করতে 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 হলো কি, একদম মানে ছোটোখাটোগুলো তো উঠেই গেল, একদম দেখলাম চোখের সামনে উঠে গেল। বড় 2-4টে এখানে ছিল, 2-4টে বড়, আর সেখানে তো আমাদের দরকার নেই, তাদের অনেক উকিল আছে, ব্যারিস্টার আছে। ছোটো কোম্পানিগুলো আমাদের ওপর নির্ভরশীল ছিল, আমরা ওদের ওপর নির্ভরশীল ছিলাম। আর 35টা ছেলে কাজ করতো আমার অফিসে, ছেলেগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম। তো একদিন মানে ছেড়ে দিয়ে 4-5টা ছেলে রেখে দিয়েছি। তো একদিন আমি বসে আছি টেবিলে, মনমরা হয়ে বসে আছি, তো একটি ছেলে এলো, আমি তাকে জিজ্ঞেস করলাম যে কী কেন এলে, বলছে গুরুদেব এইসব ছেলেগুলো কোথায় গেল? তা আমি হয় সব ছেড়ে দিয়েছি, আর আমিও পাচ্ছি না, পোষাতে পাচ্ছি না, আর একটা একটা করে কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, কী করবো বলো। তা ও গল্প করছে, আমি একটু অবাক হয়ে গেলাম। ও গল্প করছে, গুরুদেব আর কী বলবো, মানে কোম্পানিগুলো তো একটা একটা করে বন্ধ হচ্ছে, আর সরকার থেকে টাকা প্রচুর ডিমান্ড করছে, এবং কোম্পানিগুলো যখন বন্ধ হচ্ছে মানে মানে মালিক হাফ টাকা দিয়ে বন্ধ করতে বলে, বা মানে মেশিনপত্রগুলো বিক্রি করে দিতে পারে, তবে হাফ টাকা সরকারকে দিতে, মানে সরকার মানে তখনকার CPM-এর দাদাদের দিতে হবে। তো যাই হোক, তো অনেক কোম্পানি বন্ধ হয়ে গেল, আমরা নিরুৎসাহ হয়ে পড়লাম যে এরপরে আর কী করবো। ছেলেগুলো ছেড়ে দিলাম, 3-4টে ছেলে রেখে দিলাম। তা শেষে বলছে, গুরুদেব একটা গল্প করবে, গুরুদেব বলতাম তখন তো
স্যার বলতো, স্যার একটা গল্প বলবো শুনবেন? তো আমি কি বলো, বলছে যে এই যে টাকাগুলো সরকারের ঘরে ঢুকছে, সরকারের ঘরে টাকাগুলো, বেনামি টাকাগুলো ঢুকছে, তোলাবাজির টাকা, একদিন জ্যোতি বোস মানে তার চেয়ারে বসে আছেন, এমন সময় মানে আমাদের বিমানবাবু গেলেন, গল্প করছে কিন্তু এটা গল্প, বিমানবাবু গেলেন, গিয়ে বললেন যে দাদা টাকার পরিমাণ তো খুব বেড়ে যাচ্ছে, তো টাকাগুলো কী করব। বলছে হ্যাঁ এটা তো একটা চিন্তার ব্যাপার, টাকাগুলো তুমি তোমার ফান্ডে রাখো, তোমার নিজের অ্যাকাউন্টে রাখো, তোমার নামে রাখো, কারণ এটা যদি পার্টি ফান্ড পার্টি যদি উঠে যায় তাহলে টাকাগুলো সব চৌপাট হয়ে যাবে, তো সুতরাং তুমি টাকাটা তোমার অ্যাকাউন্টে রাখো। তা গল্প তো গল্প করছে, তো আমিও বসে বসে শুনছি, তো বলে বুদ্ধ আছে, বুদ্ধ কাছে হিসেবপত্রটা থাকবে আর তুমি ব্যাংকে টাকাগুলো ফেলে দেবে, আর তোমার নামে ফেলো, অন্য নামে ফেললে হবে না, কারণ পার্টির নামে ফেললে পার্টি যদি উঠে যায় টাকাটা চোট যাবে। তো সেই হলো, পরবর্তীকালে দেখলাম বিমানবাবুর অ্যাকাউন্টে 4 কোটি টাকা, 3-4 কোটি টাকা, এখন নানান কথাবার্তা উঠলো, জল্পনা কল্পনা উঠলো, উনি টাকাটা আবার পার্টি ফান্ডে দিলেন, নিজের ফান্ড থেকে পার্টি ফান্ডে দিলেন, এটাও দেখলাম আমরা, সত্য ঘটনা। তো বলছে তুমি এক কাজ করো, তুমি টাকা ফেলবে, বুদ্ধদের হিসেব রাখবে, এমন সময় আমাদের ওই মুসলমান লোকটার নামটা কি, নামটাই ভুলে যাচ্ছি, না না ওই ভদ্রলোক এলেন, ওই যে আর কি এই নারায়ণের প্রসাদ খেয়েছিলেন, বলো না, আরে খুব নাম ডাক, হ্যাঁ মোহাম্মদ সেলিম সাহেব, সেলিম সাহেব হঠাৎ করে এসে হাজির, নমস্কার করে বলছে দাদা আমি এলাম, বলছে আর এসে কী হবে বলো, আমি মোটামুটি ঠিক করে দিয়েছি, তো বলো আমাদের সবুজ বিপ্লবে কী হবে, আমরা যে সবুজ বিপ্লবের কথা বলছি, মিটিংয়ে মিটিংয়ে সব জায়গায় বলছি সবুজ বিপ্লব, তো পাশে জয়কৃষ্ণবাবু ছিলেন, জ্যোতি বোস ডাকলেন, ডেকে বললেন যে জয়কৃষ্ণ তুমি একটা গাধা নিয়ে এসো, তো দেখো ওই মাঠে গাধা ছড়ে বেড়াচ্ছে, একটা গাধা নিয়ে এসো ধরে। বল দাদা কী হবে, বললো ওই বিপ্লব গাধার পেছনে দিয়ে দাও, মানে আমি খারাপ কথা, গাধার গাঁড়ে দিয়ে দাও আর কি, পেছনে বললো গাধার গাঁড়ে দিয়ে দাও, সবুজ বিপ্লব, টাকা বড়ো না বিপ্লব বড়ো, জ্যোতিবাবু একে প্রশ্ন করছে কোনটা বড়ো, টাকা বড়ো না বিপ্লব বড়ো, তো গাঁই গুঁই করে মাথা নিচু করে আছে, বলে যাও চলে যাও, ও বিপ্লব ফিপ্লব আর হবে না। যাই হোক এই গল্পটা শুনলাম বসে, তো আনন্দ লাগলো, প্রচণ্ড আনন্দ লাগলো, কিন্তু আমাদের তখন মনের অবস্থা খারাপ, কারণ আমরা তো সবই গেছে, মানে একটু আশা নিয়ে ছিলাম সেটাও গেল, এবার একজন বড় লিডারের কাছে গেলাম যে দাদা কী হবে, এরকমভাবে ফ্যাক্টরিগুলো বিক্রি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কী করবো, না কিচ্ছু করার নেই, এসব বুড়ো হয়ে গেছে, এসব ফ্যাক্টরি বুড়ো হয়ে গেছে, কোথাও এদের বিক্রি করে দেওয়াই ভালো, এ বুড়ো ফ্যাক্টরি রেখে দিয়ে লাভ নেই, আমাদের নতুন টেকনোলজি আসছে সেই টেকনোলজিতে কাজ হবে, পুরনো এসব বুড়ো হয়ে গেছে ফ্যাক্টরি, এগুলোতে কোনো কাজ হবে না, এবং বড়ো বড়ো ফ্যাক্টরি চলছে, তো এগুলো আমরা বলছি যে বিক্রি করে দাও, এসব রেখে দিয়ে লাভ নেই, নতুন টেকনোলজি যা আসবে তার উপরে কাজ হবে, এবং একটু ওয়েট করো দেখো কী অবস্থা হয়, হ্যাঁ মানে ফ্যাক্টরিটা ভরে যাবে, আমি আশা নিয়ে রইলাম যে ফ্যাক্টরি ভরে যাবে, ঠিক আছে না। এরপরে আমাদের দিদি এলেন, আনন্দে আমি তো উৎফুল্ল হয়ে উঠলাম, দিদি এসে শুধু হুঙ্কার, কেন এটা হবে, কেটা কেটা বন্ধ হবে কেন, ওটা বন্ধ হবে কেন, আমি দেখছি কী করা যায়, দিদি এসে তো হুঙ্কার দিতে আরম্ভ করলেন, সিঙ্গেল গর্জন, তো আমরা ভাবলাম তাহলে কিছু হবে, দিদি 10 সালে না 11 সালে এলেন, তো 11 সালে এলেন, আমরা তো খুব আনন্দে আত্মহারা, দিদি এসেছে মানে অনেক কিছু হবে, বড় বড় ফ্যাক্টরি হবে, এ হবে হবে তা হবে, হ্যাঁ ঠিক আছে, তো সে আশায় জল ঢেলে
শুধু আমার আমার এটা আছে এসকে ভট্টাচার্যিয়ান কোম্পানি আছে বটে, একটা দুটো ছেলে কাজ করে এখন, তার বেশি কাজ দেওয়ার ক্ষমতা নেই। আর দেখলাম এ মানে খুব খারাপ লাগলো, তো এখন তো দেখতে পাচ্ছি আরও অবস্থা খারাপ। তোমরা যে বলছো আমার তো এখন দেখছি আরও অবস্থা খারাপের দিকে চলে আসছে। একটা ফ্যাক্টরি নেই, একটা কোনো কিছু নেই, প্রতিদিন 150 ছেলে আসছে, এসে বলছে যে আমরা কাজ করতে পারছি না, আমাদের কিছু ব্যবস্থা করে দিন। তা আমি বললাম শ্মশানে কাজ কী আছে রে, পশ্চিমবাংলা তো শ্মশান হয়ে গেছে, আবার কাজ কী শ্মশানে, আবার কাজ কী পাবি? ওই না একটুখানি ব্যবস্থা করে দিন, এই টুকটাক কাজ তো হচ্ছে, একটু কিছু করে দিন যাতে করে আমরা একটু চাকরি বাকরি পাই। এটা তো প্রতিদিন নিরন্তর ব্যাপার, প্রত্যেক দিনের ব্যাপার। তো মানে দুর্ভাগ্য আমাদের, আমরা তো কিছু পেলাম না, হলো না, সবই বন্ধ হয়ে গেল, একটার পর একটা কোম্পানি বন্ধ হয়ে গেল। আমরাও প্রমাদ গুনলাম, ভেবেছিলাম দিদি আসলে কিছু হবে, তো দিদি এসে তো দিদির হুঙ্কার, এদিকে বালির খাদান থেকে টাকা উঠে যাচ্ছে, ওদিকে কয়লা খাদান থেকে টাকা উঠে যাচ্ছে, এদিকে গাছ বিক্রি হয়ে যাচ্ছে, মানে মোটামুটি ফুলে ফেঁপে উঠছে সবাই। আর দিদি সিংহের গর্জন মাঝে মাঝে, ওইখানে এত গাছ পুঁতেছিলাম, গাছগুলো গেল কোথায়? সুন্দরবনে গাছগুলো কে কাটলো? আরও 100,000 গাছ বসিয়ে দাও, ঠিক আছে না? ওখানে বালির খাদান থেকে কে বালি চুরি করছে, তাকে ধরো, ঠিক আছে না? এরকম ব্যাপার আর কি। মানে আমরা ছিলাম বাঘের মুখে, এসে পড়লাম সিংহের মুখে, হ্যাঁ ঠিক আছে। আর সিংহের গর্জন ভয়ঙ্কর গর্জন, গর্জন দিচ্ছেন সিংহের গর্জন, তো তো কাজের কাজ কিছু হয় না। এর মধ্যেই হয়ে গেল কি, ওই নারদা সারদা এসবগুলো এসে গেলো, বড় বড় কোম্পানিগুলো জড়িয়ে পড়লো এইসব ব্যাপারে। এই আমাদের কী হলো, ওই নারদা সারদা রোজ ভ্যালি টোজ সবই অ্যালকেমিস্ট, এরা সব জড়িয়ে পড়লো, কোম্পানিগুলোর 12টা বেজে গেল, ঠিক আছে না? হ্যাঁ, তো কিন্তু হুঙ্কার বন্ধ নেই, সিংহের গর্জন তো বন্ধ নেই, যে এটা কেন হলো, ওটা কেন হলো, ওকে হাঁটিয়ে দাও, ওখানে ওখান থেকে বার করে দাও, ওকে এখান থেকে ওখানে দিয়ে দাও, বদলি করে দাও, ইত্যাদি। কোনো মানে পানিশমেন্ট কিছু নেই, পানিশমেন্ট কিছু নেই, শুধু ওখান থেকে এখানে সরিয়ে দাও তাহলেই হয়ে যাবে। মানে যাকে বলে আইওয়াস, হ্যাঁ আমি কিন্তু ওই একে এখান থেকে সরিয়ে দিয়েছি, অন্য জায়গায় নিয়ে দিয়েছি, বা তারই লোক তো বসেছে, ঠিক আছে না? সুতরাং এটা আমাদের আগামী দিনে ভাবিয়ে তুলছে, প্রচণ্ড ভাবিয়ে তুলছে। কারণ যদি সত্যি কথা বলতে কি, এত ছেলে 2,000,000 করে ছেলে প্রতি বছর পরীক্ষা দিচ্ছে, 15-20 লাখ করে ছেলে, 15-20 লাখ 10 লাখ ছেলে পরীক্ষা, এটা যাবে কোথায় আমি তো ভেবে পাচ্ছি না। একটা দিন বিদ্রোহ তো ঘোষণা হবে, একটা দিন তো বিদ্রোহ ঘোষণা হবেই। আমি জানি যে এই ছেলেগুলো যারা পাস করেছে তারা তো কিছু করতে পারবে না, হয়তো 500% কি 200% লোক ছেলে বাইরে চলে যাবে, আমেরিকা চলে যাবে, রাশিয়া চলে যাবে, একটু ভালো ছেলে যারা তারা তো আর এখানে থাকবে না, তারা বাইরে বাইরে চলে যাবে, কিন্তু পড়ে থাকবে বাকি, এই বাকিগুলো কী হবে? তো দেখতে পাচ্ছ তো নাকের ডগা একটা চিটিংবাজি হয়ে গেলো, দেখলে ব্যানার্জিবাবু, কী নাম, কী ব্যানার্জি, হ্যাঁ দেবাঞ্জন ব্যানার্জি বোধ হয়, দেবাঞ্জন দেব, দেব না ব্যানার্জি, যাই হোক, হ্যাঁ ওনার ক্ষেত্রে কী হলো বলো, উনি তো দাপিয়ে বেড়ালেন পশ্চিমবঙ্গ, আর সবটাই ফলস, কিন্তু মানে পুলিশ জানতো না, প্রশাসন জানতো না, ওই একটা করে বেড়াচ্ছে এরকম, হ্যাঁ শেষকালে ধরা পড়লো ইঞ্জেকশনে, ঠিক আছে, এখন কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরোচ্ছে, হ্যাঁ এখন সবাই বলছে ওর দোষ তার দোষ, নিজেদের দোষটা একবারও স্বীকার করছে না, উনি নাকি বড় অফিসার অমুক তমুক এটা ওটা আইএস অফিসার এইসব জায়গায় গিয়ে শুধু তোলাবাজি করেছে, টাকা নিয়েছে, শুধু টাকা নিয়েছে, 20,000,000,000 টাকা। আজকে এক ভদ্রলোক বলছিলেন টেলিফোনে, এই টিভিতে বলছিলেন যে 1827 সালে একজনকে জানি যে এরকম চিটিংবাজি বড় রকমের করেছিলেন, তারপর থেকে এত বড় চিটিংবাজি আমি আর দেখিনি, আমার আমার মানে আমার এতেই নলেজই ছিল না, 1827 সালে আমি একজনকে দেখেছিলাম যিনি এইরকম চিটিংবাজি এটা করেছিলেন, এত স্মুথলি চিটিংবাজি করেছিলেন, তখন ব্রিটিশ পিরিয়ড, তবুও তিনি এইভাবেই করে গেছে লোকের চোখে ধুলো দিয়েও, এও তার চোখে ধুলে লোকের চোখে ধুলো দিয়ে কাউকে বলেছে আমি কর্পোরেশনের ম্যানেজার, কাউকে বলেছে আমি ব্যাংকের অমুক,
কাউকে বলেছে আমি পার্টির বড় একজন সদস্য ইত্যাদি ইত্যাদি, পুরো ভুয়ো। আজকে দেখছিলাম, ঢুকে কষ্ট লাগছিল যে এখানে এত পুলিশ অফিসার আছে, এত ইন্টেলিজেন্স ব্রাঞ্চ রয়েছে, তারপরে পার্টির লোকেরা রয়েছে, তারপরে তাদের নাকের ডোকায় কী করে এটা করে আমার আমার ঠিক। গুরুদেব, একটা আইএএস অফিসার মানে সে পুরো দেশ বরেণ্য, একজন দেশের সম্পদ সে, একদম। সে কী করে এইরকম জিনিসগুলো কী করে সবার সামনে থেকে কী করে যে করা সম্ভব, সেগুলোর কোনো হদিশ নেই, উত্তরও নেই, কারোর কাছে কোনো উত্তর নেই। এখন ওই সিংহের গর্জন আছে, আর কিছু নেই। ওকে অমুক করো তমুক করো, সিংহের গর্জন। তো আমরা বাঘের মুখ থেকে তো সিংহের মুখে পড়েছি বাবা, এখন গর্জন শুনতে হবে। তো চাকরি বাকরি ছেড়ে দেওয়া, মল টলে চাকরি হবে, অনেক মল হয়েছে তো, মল ফলে চাকরি আছে, মলমূত্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মলে চাকরি আছে। তারপর এই ছোটোখাটো দোকান টোকান দু একটা জায়গায় চাকরি বাকরি দু একটা আছে। আর সরকার চাকরি দিতে পারবে বলে মনে হয় না, ওই একবার করে ডিক্লেয়ার করছে, এই 24,000 লোক নেওয়া হলে সবাই আশায় বুক বেঁধে বসলো, পরের দিনকে শুনলো না ওটা ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, এরাই ক্যান্সেল করাচ্ছে। গুরুদেব, এত বড় বড় পরীক্ষা শুধুমাত্র রেজাল্টের জন্য, রেজাল্টে কারসাজির জন্য, এত বড় বড় এত লোকজনের ভবিষ্যৎ 2-3 বছর বাদে তাদের তো রেজাল্ট বেরোচ্ছে না আজকের দিনে। হ্যাঁ, কতগুলো পরীক্ষা, এসএসসি, ফুড কর্পোরেশন গেল, এইগুলো সব এত বড় কারসাজি এর ভিতরে চলেছে, যেন পরীক্ষাটাকে বাতিল করে দিতে হলো। লোকজনের 500 করে টাকা, এক একজনের ফর্ম ফিল আপ, লক্ষাধিক লোক ফর্ম ফিল আপ, সমস্ত টাকা সব আত্মসাত করলো। তো সরকারকে কী বলবে বলো, এই সরকার লোকে কী ভালো করবে জানি না। আর লোক আশা নিয়ে বসে আছে, যাই হোক, এ তো দিলেন, ছাপ্পা তো দিয়ে তো দাঁড় করিয়ে দিয়েছেন, যা হয় হবে, দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে, আর কিছু না হোক তো রেশনটা পাবে, হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে গেলে রেশন থেকে চাল দেবে, ডাল দেবে ইত্যাদি। মানে সরকার এত ভালো, কল্পনা বাইরে, চাল ডালটা পাচ্ছি, আলু পাচ্ছি, একদম কমিয়ে দিচ্ছে, রাজ্যটাকে পঙ্গু করে ফেলেছে, একদম রাজ্যকে পঙ্গু করে দিয়েছে। আর আর পঙ্গু হওয়ার মতো কিছু নেই, এখন মানুষ দিন গুনছে, এখন ছেলেরা দিন গুনছে, আগামী দিনে কী হবে, মানে সুইসাইড ছাড়া কোনো রাস্তা নেই। তুমি দেখো, সেটা বিয়ে দা করতে পারবে না চাকরির জন্যে, একটা চাকরি পড়লে একটু বিয়ে দা করতে পারবে, তাও পারবে না, কোনো খারাপ কাজ অনেক লোক আছে, ছেলে আছে, করতে পারবে না, তারা কী করবে। গুরুদেব, যা সিকিউরিটি গার্ড বা যা এই সমস্ত যা আছে, এখান থেকেও যে যে সংস্থার আন্ডারে তারা ঢুকবে, তাদের সেখানেও অনেক রকম ব্যাপার থাকে, সেই সমস্ত লোক, সেই সমস্ত ভয়গুলোর জন্য লোকে ঢুকতে পারছে না, সেই অনেক জায়গা আছে সেগুলো হয়তো সেই জিনিসগুলো নেই, কিন্তু সেই ভয়টা তো লোকের মনে রয়ে গেছে যে সেখানেও হয়তো আবার কিছু না চলে যায়। একদম 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 একদম। তো আমরা সিপিএম গভর্নমেন্টের সময় দেখলাম, আর আশা করেছিলাম এই গভর্নমেন্ট এসে আমাদের অনেক কিছু করবে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার কী জানো, আমি একদিন এখানে বসে আছি, কয়েকটি ইয়ং ছেলে এলো, তাদের হাতে ব্যাগ, তা এসে বলছে এখানে ইয়ে আছে, লিপস্টিক আছে, খাওয়ার জিনিস আছে, এ আছে, ও আছে। তা আমি উৎসাহত বললাম, স্যার আপনারা কোত্থেকে আসছেন? বলছে ডানলা বন্ধ হয়ে গেছে, আমরা এখন এই করে একটু বিক্রি টিক্রি করে যা হোক করে চালাচ্ছি, একটা গ্রুপ করেছি, কেউ সবাই কিছু কিছু টাকা দিয়ে এই সব কিনে বাড়ি বাড়ি বেচছি। আমি ভাবলাম দুর্ভাগ্য, মানে আমরা সত্যি দুর্ভাগ্যের জগতে বাস করছি। হ্যাঁ 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 হ্যাঁ। একটা সময় আমরা দেখেছিলাম কেরালাতে একবার বেরিয়েছিল যে একজন ইঞ্জিনিয়ার রিক্সা চালাচ্ছে, তারপর একজন এমটেক করা ছেলে সে ডোমের চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, পশ্চিমবঙ্গে দেখা গিয়েছিল। বর্তমানে যা পরিস্থিতি, সেই ডোমের চাকরিটার জন্য আর অ্যাপ্লাই করতে পারছে না লোক, না 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 না, তাও পারছে না, তাও পাবে না। এবং সেখানেও তো মনের মতো লোক নেবে, নিজেদের লোক নেবে, বাইরের লোক তো আর নেবে না, প্রশ্নই আসছে না। আর যেখানে যেটুকু চাকরি আছে সেটা ওই পার্টির লোকেরাই পাবে, আর এর আর কেউ পাবে না। এখন গুরুদেব যা আছে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে একটা দুটো করে বেরোয়, সেখান থেকেও আগের থেকে লোক ঠিকঠাক করাই থাকে। হ্যাঁ, একটা লোক দেখানো একটা ছেলে খেলা, হ্যাঁ 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 ঠিক বলেছো, সেই তারাই হয় সব কিছু। এবং সেটা এখন গুরুদেব মোটামুটি রাজ্য সরকারের কথা আলাদা, কিন্তু এক টেবিল বসে চা খাচ্ছে দিদি ভাই আর মোদি ভাই, আমরা এই দুটোই নাম দিয়েছি, দিদি ভাই মোদি ভাই আমি নাম দিয়েছি, মানে ব্যানার আলাদা চলছে, না না এক কাজ চলছে। হ্যাঁ, এ ও মুখে চুমু খাচ্ছে, ওর মুখে চুমু খাচ্ছে,
এখন গুরুদেব যা অবস্থা 10,000 জনের মধ্যে একজন চাকরি তাই পাচ্ছে না না পাচ্ছে না এখন এখন এমন অবস্থা সেই 9900 একজন যদি 10,000 জনে তাও পায় সেই 9999 জন যে কি করবে এবং তারা এরকম নয় যে তারা এডুকেটেড নয় একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে গেলে গুরুদেব কম করে 5,00,000 টাকা খরচ অবশ্যই 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 তারপরেও তাদের সেই যখন সেই লাইফে যখন সেই জায়গাতে একই সবার সাথে একই জায়গাতে এটাতে দাঁড়াচ্ছে কি হিংসা দেশটা বেড়ে যাচ্ছে ওর চোখের সামনে ও ভালো রেজাল্ট করেছে ও পেলো না আরেকজন পেয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এটা হিংসা দেশ বাড়ছে রেসারিসি বাড়ছে হিংসা দেশ বাড়ছে এবং আগামী দিন যে কী হবে জানি না আগামী দিনে হয়তো মানে কী ঘটবে বলতে পারছি না তবে চাকরির পরিস্থিতি তো খারাপ বটেই এবং যদি ফ্যাক্টরিগুলো থাকতো তবুও কি ফ্যাক্টরিগুলো চলতো যাই হোক টুকটাক করে চলতো হ্যাঁ বহু লোক কাজ করতো সেসব একদম কোথায় চলে গেল একদম শেষ হয়ে গেল এবং আমরা এখনো শুনছি যে কত পাট শিল্পের যা কিছু ছিল সেগুলোকে পুনরুত্থানের জায়গায় সেগুলো বর্তমানে আরো তলিয়ে যাচ্ছে কত মিল বন্ধ হয়ে গেল আর রিসেন্টলি এক সপ্তাহের মধ্যে একটা মিল বন্ধ হয়ে গেল বড় মিল যেটা আগে তখন ওই সময় তখন বিশাল বড় নাম ছিল সেগুলো সব এখন বন্ধ হয়ে আর কিছু নেই না আর কিছু নেই আর আর মানে মেশিন পত্র সব বিক্রি হয়ে গেছে সব চুরি হয়ে গেছে রাতারাতি চুরি করে নিয়েছে দরজা জানলা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের গর্ব ছিল গুরুদেব পাট শিল্প হ্যাঁ সেইটা আজকে নেই না সেও নেই কিছুই নেই গর্ব আজকে হাওড়া এমন একটা প্লেস ছিল যে কল্প যেখানে কোনো এমন কোনো কাজ নেই যা হতো না সে হাওড়া আজকে বসে গেল কী হবে বলো কাজ করতে পাবে বলো একটা ফ্যাক্টরি হলে একটা ব্যবসা বা প্রতিষ্ঠান হলে তবে দুটো লোক কাজ পাবে তো সেটা সম্ভব নয় তো আমাদের কপালে ওই লাঠি ছাড়া কোনো রাস্তা নেই একটাই রাস্তা খোলা আছে লাঠি খাওয়া আমাদের মতো যারা অর্ডিনারি লোক তাদের একটাই রাস্তা খোলা আছে লাঠি খাওয়া ঠিক আছে না এখানে কেন জন্মালাম জানি না কিন্তু গুরুদেব একটা শ্রেণীর কাছে এখনও সেই জায়গাটা রয়েছে সেই টাকা পয়সা একটা শ্রেণীর কাছে রয়েছে না পয়সা থাকলে টাকা থাকলে পয়সা থাকলে আর কী হতে পারে বলো একটা বিজনেস মানে একটা বিজনেস যদি হতো তাহলে 10টা লোকের চাকরি টাকাটা বাড়িতে রেখে দিয়েছে কুক্ষিগত করে রেখে দিয়েছে তার সময় মতো বার করবে তাতে লাভটা কী আছে বলো মানে টাকাগুলো কুক্ষিগত হয়ে গেছে কিছু কিছু বাড়িঘর ধরে হয়ে গেছে কিছু কিছু অন্য অন্য খরচ হয়ে গেছে নেই আর টাকা পয়সাও খুব একটা বেশি নেই যারা ওই পার্টিগতভাবে আছে তাদের কিছু টাকা পয়সা আছে হ্যাঁ ওটা দিয়েই চলছে আর কি এরপরে গুরুদেব আমরা কোন লক্ষ্যের দিকে এগোচ্ছি না লক্ষ্য নেই লক্ষ্য লেস একটা দেশ চলে লক্ষ্যের ওপরে সেই লক্ষ্যটা নেই গোলটা নেই সেই লক্ষ্যটা নেই গোল নেই কোনো কী করবে বলো মানে সরকারের যদি গোলটা থাকতো লক্ষ্যটা থাকতো যে আমি ইন্ডাস্ট্রি তৈরি করবো তাহলে লোকেরও একটা মানে গোল থাকতো যে আমরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করব ঠিক আছে হয়তো এত লোকের কাজ দিতে পারবে না তবুও যদি কিছু কিছু ফ্যাক্টরি থাকতো বেঁচে এখন লোক করে খেতে পারত হ্যাঁ আমরা নিজেরা চোখে দেখেছি আমরা তো উকিল দেখেছি আমাদের কষ্ট হয় এখন আমাদের 300 ফাইল ছিল এবং বহু লোক কাজ করতো আমার এখানে 35টা ছেলে কাজ করতো সব ছেলে ছেড়ে দিলাম কী করবো আমাদেরও অবস্থা খারাপ হয়ে গেল সব দিক থেকে গণ্ডগোল হয়ে গেল এবং আমরা বসে গেলাম একদম পুরো হ্যাঁ তো দর্শক বন্ধুরা শুনলেন গুরুদেবের কাছ থেকে আজকে যে বর্তমানে আমাদের পুরো দেশ যেভাবে তৈরি নয় কোনো কিছু তৈরি ছাড়া ধ্বংসের লীলায় যেভাবে মেতেছে পরবর্তীকালে কী লক্ষ্যের দিকে এগোচ্ছে সেটা গুরুদেব তো বললেন অলক্ষ্যের দিকে এগোচ্ছে তো লক্ষ্যটা কোথায় লক্ষ্য থাকা উচিত তো সরকারের সরকারের লক্ষ্য নেই তো আর মানুষের লক্ষ্য কী থাকবে বলো গুরুদেব যখন আগেকার দিনে যখন 5-year প্ল্যান হতো তখন একটা প্ল্যান ওয়াইজ কাজ একদম কাজ হতো পঞ্চবার্ষিক পরিকল্পনা তোমরা দেখেছো অনেক কাজ হয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনা এখন আর সেসব উঠে গেছে কোনো প্ল্যানিংয়ের না কোনো প্ল্যানিং করবার নেই ওই কালকে করতে হয় করছে এরকম একটা ব্যাপার মানে কালকে করতে হবে আজকে একটা আরে যাও একটা হয়ে গেল আমার কোনো বেস নেই লক্ষ্য নেই কোনো কিছু নেই এবং মানে মানুষের ভালো যেটা সরকারে করার দরকার মানুষের ভালো করবো মানুষ একটু ভালোভাবে থাকবে বেঁচে থাকবে ভালোভাবে এটার কোনো ব্যাপারই নেই কারণ সরকার বুঝে গেছে আমি আর 5-টা বছর থাকবো যা লুটে পুটে খেয়ে বেরিয়ে চলে যাই তারপর আবার এসে যেটা CPM লাস্টের দিকে করলো এক জিনিস করলো আজকে CPM একটা সিটও পেলো না তুমি দেখো কেউ কে মানে সিট দেবে বলো আজকে এতবার একটা ভোট গেল
একটা সিটও পায়নি। কেন বলো তো? এই একটিমাত্র কারণে আবার 5 বছর ধরে কেউ আসবে, সে আবার এসে দানাই পানাই করবে, এইভাবেই চলবে আর কি। মানে পশ্চিমবাংলার আর কিছু হবে বলে মনে হয় না। এক শ্মশান, শ্মশানে যেমন মরা পড়ানো হয় ওই রকমই হবে। কাজ কোথায়? কাজ কাজ। তো দর্শক বন্ধুরা শুনলেন গুরুদেবের মুখ থেকে কিভাবে দেশ রসতলের দিকে এগোচ্ছে এবং পরবর্তীকালে কি কি ভবিষ্যতের কি না কার কোনো একটা ব্যাপার হচ্ছে কি, এ নিয়ে কোনো হেলদোল নেই কারুর, তোমার আমার কারুর হেলদোল নেই। যেরকম চলছে চলছে, ওই মরার মতো, মরা মরা যেমন ঠেলে দিলে যেরকম যায় ওই রকম। কারুর মুখ দিয়ে কোনো উক্তি নেই, কেউ কোনো কথা বলছে না। তুমি আমি চেঁচামেচি করে কী করবো বলো? এত বড় মানে পশ্চিমবাংলা, এখানকার ছেলেরা যদি কথা না বলে, হ্যাঁ, তাহলে আর আমরা চেঁচিয়ে কী লাভ হবে বলো? এটা আমার সাবজেক্ট নয়, তবুও আমি তোমাকে বলে দিলাম, কারণ একটা সময় আমার সাবজেক্ট ছিল এই ফ্যাক্টরি। তো দেখলাম তো একটার পর একটা ফ্যাক্টরি নিভে গেল, বাতি নিভে গেল একটার পর একটা ফ্যাক্টরি। কত লোক বেকার হয়ে গেল, কত লোক খেতে পাচ্ছে না, কত লোক মারা গেল সুইসাইড করে, চোখের সামনে দেখলাম। একটা শেষ প্রশ্ন করছি আজকের এপিসোডে, হ্যাঁ, এখনো কি সময় আছে নাকি আর নেই? না, সময় আর নেই, আর সময় না, আর ঘোড়া ঘুরে দাঁড়াবার সময় নেই। কারণ সেই জায়গাটা শেষ হয়ে গেছে, তা সেই জায়গাটা শেষ হয়ে গেছে, একদম শেষ, একদম শেষ। সিপিএম গভর্নমেন্ট যা করে দিয়ে গেছে এরা সেটাকেই ফলো করছে, ও আর কিছু রাস্তা নেই। এরাও কোনো দিনই শিল্পর জন্য এগোবে না, শিল্প হবেও না, কোনো প্রশ্নই নেই। মানে কোনো লক্ষ্য নেই, তা কী করে হবে? পশ্চিমবঙ্গের একটা লক্ষ্য থাকা দরকার আছে, কোনো লক্ষ্য নেই। হ্যাঁ, কোনো লক্ষ্য নেই, ওই গিমিক, এই করবো ওই করবো তাই করবো, লাইট লাগাও, অমুক করো তমুক করো, কর্মসংস্থান আর হবে না, আশা করো না। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা আজকে অনেক কথা শুনলেন, পলিটিক্যাল ছাড়াও অনেক কথা, কিন্তু এগুলোকে কেউ কোনো রকমভাবে ভাববেন না যে কোনো রকম পলিটিক্যালি বায়াস বা কিছুর জন্য এগুলো বলা হচ্ছে। আজকে বর্তমান কর্মসংস্থানের যে অবস্থা সেইটার কথা আজকে দাঁড়িয়ে আজকে সকলের নিজেদের মনে যে পরিমাণে রাগটা তৈরি হয়েছে সেটারই এটা বহিঃপ্রকাশ শুধুমাত্র। এটাকে কেউ কোনো রকমভাবে পার্টিগতভাবে কোনো রকমভাবে না না পার্টিগত ব্যাপারে নেই, কোনো ব্যাপারে নেই, পার্টিগত ব্যাপারে নেই। যা দেখলাম সেটা বললাম, সত্য আলোচনা করলাম, যেটা দেখেছি, আমার বয়স 75, আমি অনেক কিছু দেখেছি। সারা সিপিএম গভর্নমেন্টটাকে দেখলাম, তৃণমূলের গভর্নমেন্টটাকে দেখে আমার যা মনে হয়েছে সেটা বললাম। তাতে কারোর ক্ষোভ থাকা উচিত না, আমি মাপ চেয়ে নিচ্ছি, আমি মাপ চেয়ে নিচ্ছি যে আমি কারুর হয়ে বল। তো দর্শক বন্ধুরা কোনো রকম পলিটিক্যালি বায়াস না হয়ে ভিডিওটি দেখবেন, এবং আমাদেরও সেই লক্ষ্য সেটাই যে কর্মসংস্থানের বর্তমান যে পরিস্থিতি সেইটাকে আপনাদের সামনে প্রত্যক্ষ করে তুলে ধরা, এবং আপনাদের চোখে আঙুল দিয়ে আপনারা যদি এখনও না দেখেন, আপনাদের দেখার সময় হয়েছে, আপনারা সেটা দেখুন। না কোনো ইমপ্রেশন করছি না, কাউকে বলছি না যে তোমরা মাথামাতি করো, এগুলো আমি বলতে চাইছি না। কিন্তু এখন যা পরিস্থিতি, বাস্তব ঘটনাকে আমি যেটা ফলো করেছি, কারণ আমি তো এই এর প্রচণ্ড অনুরাগী, শিল্পের অনুরাগী। আমি একসময় 300 ফাইল মেনটেন করতাম, 300 ফাইল ছিল আমার কাছে। তো এখন মনমরা হয়ে পড়েছি, আর তো কিছুই নেই, আর কিছু নেই, মনমরা হয়ে পড়েছি। তো এই 75 বছরের শেষের দিকের যে দুঃখ কষ্ট সেটারই বহিঃপ্রকাশ গুরুদেবের কাছ থেকে আপনারা দেখলেন। এখানে কোনো রকম পলিটিক্যালি কোনো রকম কিছু নেই, না না পলিটিক্যালি কোনো ব্যাপার দেওয়া হচ্ছে, পলিটিক্যালি কোনো কিছু নেই। দয়া করে পলিটিক্যাল কোনো কমেন্ট করবেন না। এবং এই বলে আপনাদের আজকের এপিসোড শেষ করলাম। কর্মসংস্থানের পুরো ডিটেলস আজকে গুরুদেবের কাছ থেকে অনেক নতুনভাবে শুনলেন, এরকমভাবে হয়তো অন্য কোথাও শুনেননি কখনো, এটা গল্পের ছলেই হয়তো হলো, এবং সমস্তটা একটু গল্পের ছলেই নেবেন, গল্পের ছলেই দেখবেন, এবং গল্প অবধিই রাখবেন, কোনো রকমের বাস্তবায়িত কোনো রকম না না এর সাথে কোনো রকম বাস্তবের কোনো সম্পর্ক, পার্টিগত কোনো সম্পর্ক নেই, পার্টির সঙ্গে এটা মেলাবেন না একদম। আমার ব্যক্তিগত মতটা আমি বললাম, যা দেখলাম 75 বছর বয়সে যা দেখলাম সেটাই আমি ডিসক্লোজ করে দিলাম, এবং এটা সত্য ঘটনা আপনারা সবাই জানেন, আর কি বলবো। ঠিক আছে, হ্যাঁ, প্রণাম প্রণাম বাবা, প্রণাম।